বাঙালির চিরকালের শ্রেষ্ঠ হানিমুন ডেস্টিনেশনের মধ্যে দীঘা, পুরী, দার্জিলিং অর্থাৎ দ্বীপুদা জনপ্রিয় হলেও নির্জনতার অভাব রয়েছে সেখানে। তাই নির্জন কোনো দ্বীপ বা সমুদ্র সৈকতের খোঁজে মানুষ এখনো বিদেশে পাড়ি দিচ্ছেন। তাই আজকের ভিডিওতে আলোচনা করব ভারতের 10টি সুন্দর সমুদ্র সৈকত সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, শিবরাজপুর দ্বীপ, গুজরাট। দেবভূমি দ্বারকার কাছে রয়েছে এই দ্বীপ। সমুদ্র সৈকতের কাছে এই বাতিগড়ে রয়েছে যার নাম কাচ্চিগড় বাতিগড়। বিশ্বাস করা হয় যে কাচ্চি নৌযানের নিরাপত্তা ও আশ্রয় দেওয়ার জন্য কচ্ছ বা কাচুতের শাসক মহারাও দেশলজি এই বাতিগড় তৈরি করেছিলেন। গুজরাট সরকার এই দ্বীপের উন্নয়নের জন্য এটিকে ঢেলে সাজাচ্ছেন। শিবরাজপুর সৈকত অনেকটাই আড়ালে ছিল এতদিন, এবার পর্যটনের জন্য এই দ্বীপটিকে আরো সাজানোর কাজ শুরু হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে গোয়া বিচ কোনো অংশে কমে যাবে না এই সমুদ্র সৈকত। স্কুবা ডাইভিং, সর্সক্লেলিং, বোটিং এর সুবিধা রয়েছে এই বিচে। শিবরাজপুর সমুদ্র সৈকতের কাছে আরো কিছু আকর্ষণীয় জায়গা রয়েছে, যেমন দ্বারকাধীশ মন্দির, বেট দ্বারকা, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ ও রঙ্কিণী দেবীর মন্দির। দুই, দিউ দ্বীপ, আরব সাগরের তীরে অবস্থিত এই দ্বীপে এক সময়ে পর্তুগিজদের রাজত্ব ছিল। এখানকার প্রাকৃতিক দৃশ্য মনে থেকে যাবে অনেক দিন। নিউ দ্বীপে যাওয়ার সেরা সময় হলো অক্টোবর থেকে জানুয়ারি। এখানে এলে ঘুরে দেখতে হবে দিউ দুর্গ, গন্ধেশ্বর মন্দির, ঝিনুকের সংগ্রহশালা এবং বহু পুরনো একটি চার্চ। এখানে একাধিক বীচ রয়েছে, তবে একটি রাত যদি বিলাসবহুল রিসর্টে কাটাতে চান যেতে হবে নাগোয়া বিচে। তিন, উড়িষ্যার গোল্ডেন বিচ। এক ঝলক দেখলে বিদেশি সৈকত বলে ভুল হতে পারে, কিন্তু এই সৈকতের ঠিকানা ঘরের কাছে। বছরে সমুদ্রে বেড়াতে যাওয়া বাঙালির মনের অনেক কাছে রয়েছে পুরী। যদিও পুরী এই সৈকতে ভিড় নেই, পর্যটকদের আনাগোনা নেই, যত দূর চোখ পড়ে শুধুই সমুদ্র ছোঁয়া হলুদ বালির চর, তার ওপরে ছড়ানো ছিটানো দু একখানা রোদ পোয়ানো ডেক চেয়ার, সঙ্গে বাহারি ছাতা, ঝকে ঝকে পরিচ্ছন্ন সৈকত, আকাশের শেষ বিকালের রঙের খেলা মুগ্ধ করবে। পুরীর গোল্ডেন বিচ সত্যি অনবদ্য। গত 3 বছর ধরে এই সৈকত ব্লু ফ্ল্যাগ সৈকতের মর্যাদাও বজায় রেখেছে। চার, কর্ণাটকের কাসারকোড সৈকত। ব্লু ফ্ল্যাগ শংসাপত্র পেয়েছে এই সৈকত। অত্যন্ত শান্ত এবং নিরিবিলি জায়গা, দেশের পরিচ্ছন্ন সমুদ্র সৈকতের মধ্যে এটিও একটি। মনোরম পরিবেশের মাঝে এই দ্বীপে সময় কাটানো মন্দ লাগবে না আপনার। পাঁচ, পাদুবিদ্ধি সমুদ্র সৈকত, কর্ণাটক। এটি কর্ণাটকের উডুপি জেলায় অবস্থিত। যারা শান্ত সমুদ্র উপকূলে নির্জনতা নিরিবিলি জায়গা পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি উপযুক্ত। সূর্যাস্তের সময় এর প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। ছয়, অন্ধ্রপ্রদেশের ঋষিকণ্ড সমুদ্র সৈকত। বিশাখাপত্তনম থেকে মাত্র 8 কিলোমিটার ধরে পূর্বঘাট পর্ণমালার ঢালে অবস্থিত ঋষিকণ্ড। দিগন্ত বিস্তৃত সোনালী বালি, স্বচ্ছ নীল জল মন কাড়বে। ঋষিকণ্ড সৈকত পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র সৈকত, পৃথিবীর অন্যতম সুন্দর নির্জন সৈকত। ঋষিকণ্ড সৈকত ধরেই অটো করে পৌঁছে যেতে পারে রামকৃষ্ণ বিচ এবং ভীমা বিচ। রামকৃষ্ণ বিচের পাশেই রাখা রয়েছে সাবমেরিন INS পুরসোয়া। ডুবো জাহাজের ভিতরটা কেমন তা টিকিট কেটে দেখে নিতে পারবেন। সমুদ্রের তলদেশে থাকা নাম না জানা নানা রকম মাছেদের নিয়ে তৈরি মিউজিয়াম। এখান থেকেই রোপ ওয়ে করে যাওয়া যাবে পাহাড়ের উপর কৈলাসগিরি মন্দিরে। পাহাড়ের একেবারে ওপরে পৌঁছে সেখান থেকে অর্ধচন্দ্রাকৃতি সমুদ্র সৌন্দর্য দেখার মতো। সাত, কেরলের কাডাপ্পা বিচ। নীল আকাশের নিচে নীল সমুদ্র, দুই নীলের মাঝে দিগন্তরেখা মিলেমিশে একাকার হয়ে গেছে। সাদা ফেলা তুলে ঢেউ আজরে পড়ছে সমুদ্রে। কেরলের কাডাপ্পা সৈকতের সৌন্দর্যে কোনো তুলনাই হয় না। তারই সঙ্গে পাল্লা দিতে পারে এখানকার নিরাপত্তাও। অনেকেই এই সৈকতে দেশের সবচেয়ে নিরাপদ সৈকত বলে মনে করে। এই সৈকতটি ব্লু ফ্ল্যাগ পেয়েছে। কাটাপ্পা বিচে ওয়াটার স্পোর্টস এর কোনো তুলনা হয় না। পণ্ডেচেরিতে রয়েছে 1 ডজনেরও বেশি সুন্দর সৈকত, আর সেই সব সৈকতের কথা উঠলে আসে ইডেন বিচের নাম। সৌন্দর্যের দিক দিয়ে সৈকতের যেমন শীর্ষে রয়েছে তেমনি এটি মহিলাদের জন্য নিরাপদ। এটিও ব্লু ট্যাগ সার্টিফাইড। 2021 সালে ইডেন বিচ ব্লু ফ্ল্যাগ সম্মান পায়। 800 মিটার বিস্তৃত এই দ্বীপ পরিচ্ছন্ন। এখানে রয়েছে ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। 9, তামিলনাড়ুর কোভালাম সৈকত। এটি কোভালাম সমুদ্র সৈকত নামে পরিচিত। এখানকার মনোরম দৃশ্যের টানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। তামিলনাড়ুর চেন্নাই থেকে প্রায় 40 কিলোমিটার দূরে রয়েছে এই সৈকত। কোভালাম আরব সাগরের তীরে কেবল একটি ছোট্ট সৈকত। কোভালাম কথাটার মানে নারকেল গাছের বন। এই সমুদ্র সৈকত সত্যি নারকেল গাছের ছাওয়া। কোভালাম এক সময় ছিল সমুদ্রের ধারে নির্জন একটি গ্রাম, যেখানে প্রধানত মৎস্যজীবীরাই বসবাস করতেন। 1932 সালে ত্রিবাঙ্করের মহারানী সেতু লক্ষ্মীবাঈ এখানে তাদের নিজস্ব একটি রিসর্ট তৈরি করার পর
এটি সবার নজরে আসে। তারপর 70-এর দশকে বিদেশি পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে কোবালাম সমুদ্র সৈকতে। ক্রমশ এটি অত্যন্ত জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন হয়ে ওঠে। কোবালাম সমুদ্র সৈকতে 17 কিলোমিটার দীর্ঘ, আকারে এক ফালি চাঁদের মতো, মাঝে মাঝে এবড়ো খেবড়ো পাহাড় এই বীচকে 3 টুকরো করেছে। কোবালাম বলতে এই 3টে বীচকে বোঝায়। 10 আন্দামানে রাধানগর সৈকত। এশিয়া এবং বিশ্বের সবচেয়ে মনোরম সমুদ্র সৈকতগুলোর মধ্যে রাধানগর সমুদ্র সৈকত একটি। দেশি বিদেশি পর্যটকরা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে ছুটে আসেন। দেশে যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র সৈকত আছে তা আমাদের অনেকেরই অজানা। বেড়াতে বেরিয়ে যারা ভিড়ভাট্টা থেকে অনেক দূরে থাকা পছন্দ করেন তাদের জন্য আদর্শ। এখানে বেড়াতে যাওয়ার সেরা সময় নভেম্বর থেকে এপ্রিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।